আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। পাইথন ফর রিসার্চ এর লেকচার 3 অপারেটরস ইন পাইথনে আপনাদের সঙ্গে আছে আমি ইনস্ট্রাক্টর মাহমুদুল হাসান মুন এবং আমাদের মেন্টর হিসেবে আছেন শ্রদ্ধেয় সাবির হুসাইন স্যার। আমরা জানি যে আমাদের রোডম্যাপ, এই কোর্সটার রোডম্যাপটা অনেক বিশাল। আপনারা দেখতে পারবেন যে আমরা আমাদের সম্পূর্ণ কোর্সটাকে কয়েকটি খণ্ডে ভাগ করেছি। তার মধ্যে প্রথম যে খণ্ড প্রিরিকুইজিট বেসিক পাইথন, সেটা নিয়ে আমরা আলোচনা করছি এখন। অলরেডি আমরা আগের যে লেকচার গুলো আছে সেগুলোতে আমরা আলোচনা করেছি ইন্ট্রোডাকশন, ইনস্টলেশন, ভেরিয়েবল এন্ড ডাটা টাইপস, ইনপুট আউটপুট এন্ড কমেন্টস। আজকে আমরা আলোচনা করব অপারেটর সম্পর্কে। যারা আজকের ভিডিওতে নতুন তারা অবশ্যই আগের ভিডিও গুলো দেখে নিবেন। আগের লেকচার গুলোতে আপনারা আমাদের অ্যাসাইনমেন্ট পাবেন, অ্যাসাইনমেন্টের সঙ্গে সেই অ্যাসাইনমেন্টের সলিউশন গুলো পাবেন। অ্যাসাইনমেন্ট ফাইল গুলো আমরা গিটহাবে আপলোড দিব, অ্যাসাইনমেন্টের সলিউশন গুলো গিটহাবের মধ্যে থাকবে। আপনারা নিজেরা সলিউশন গুলো করার পরে পরবর্তী লেকচারে চলে যাবেন। তো আজকের লেকচারে আমরা আলোচনা করব অপারেটর সম্পর্কে। কি কি বিষয় আলোচনা করব? অ্যারিথমেটিক অপারেটরস, কম্পারিজন যাকে রিলেশনাল অপারেটরস বলা হয়ে থাকে, লজিক্যাল অপারেটরস, অ্যাসাইনমেন্ট অপারেটরস, বিট ওয়াইজ অপারেটরস, মেম্বারশিপ অপারেটরস, আইডেন্টিটি অপারেটরস এবং ফাইনালি অপারেটরের যে প্রিসিডেন্স আছে সেই প্রিসিডেন্সটা আমরা আলোচনা করব আজকের লেকচারে। শুরু করি আমরা অ্যারিথমেটিক অপারেটরস দিয়ে। পাইথনে অ্যারিথমেটিক অপারেটরস এর যে ব্যবহার গুলো আগের লেকচার গুলোতে আমরা সেগুলো আলোচনা করেছি, সেগুলো কি রকম? এডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, এগুলো সম্পর্কে আপনারা সবাই অভ্যস্ত। এখন আমরা যদি এডিশন বলতে কি বোঝানো হচ্ছে, দুটো ভেরিয়েবল বা দুটো অপারেন্ডকে নিয়ে যোগ করে তার যোগফলটা বের করা, এটা হচ্ছে এডিশনের কাজ। সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন এগুলো সম্পর্কে বললাম না, অবশ্যই আপনারা সেগুলো জানেন। দেন আমরা তিনটা নতুন বিষয় এখানে দেখছি। একটা হচ্ছে মডুলাস। মডুলাসটা কি? মডুলাস হচ্ছে একটা সংখ্যাকে আরেকটা সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগশেষটা কত হবে, অর্থাৎ রিমাইন্ডার কত হবে, সেই রিমাইন্ডার বের করার পদ্ধতিকে বলা হচ্ছে মডুলাস। আমার দুটো সংখ্যা আছে, দুটো সংখ্যা একটা ফাইভ আর একটা ফোর। ফোর দিয়ে ফাইভ কে ভাগ করলে আমার যদি ভাগফল আসে একটা ফ্লোট সংখ্যা আসবে, কিন্তু যদি আমি এটা ভাগশেষ বের করতে চাই তাহলে ভাগশেষ হবে কত, আমার ওয়ান। সেটা বের করার জন্য কিন্তু আমাকে এই মডুলাসটা ব্যবহার করতে হয়। প্র্যাকটিক্যাল সেশনে আমরা সেটা দেখব। দেন ডাবল যে মাল্টিপ্লিকেশন সাইন আছে একে বলা হয় এক্সপোনেন্ট। এক্সপোনেন্ট মানে কি? পাওয়ার। যদি আমি লিখি যে এ ডাবল স্টার বি, এটা বলবে কি এর যদি 10 হয়, বি যদি 20 হয়, তাহলে 10 এর পাওয়ার কত হবে? 20 হবে। অর্থাৎ এটা হবে আমার বেস আর বিটা হবে আমার কি? পাওয়ার। অর্থাৎ আমি এর মান যদি 5 দেই, বির মান যদি 2 দেই, তাহলে কত হবে? 5 এর বের পাওয়ার 2, অর্থাৎ 5 × 5, দ্যাট মিন্স 25, বা 5 এর উপর স্কোয়ার মানে 25। দেন এই যে ডাবল যে ডিভিশনটা আছে একে বলা হচ্ছে ফ্লোর ডিভিশন। ফ্লোর ডিভিশন কি? ফ্লোর ডিভিশন কোনো কিছুর যে ভাগফল আছে সেই ভাগফলটাকে তার কাছাকাছি নিচের যে ইন্টিজার সংখ্যা আছে সেটাই নিয়ে আসবে। খেয়াল করুন, আমরা 9 কে যদি 2 দিয়ে ভাগ করতাম তাহলে কত হতো? 4.5। কিন্তু সে 4.5 শো না করে 4 শো করবে। কেন? আমি এটা বলেছি ফ্লোর ডিভিশন, অর্থাৎ 4.5 এর কাছাকাছি ছোট যে ইন্টিজার সংখ্যা সেটা হচ্ছে ফ্লোরের সংখ্যা, সেটা হচ্ছে 4। এ কারণে 4.5 শো না করে 4 শো করবে, এটা হচ্ছে ফ্লোর ডিভিশন। এটা আমরা একটু কোডের মাধ্যমে দেখার চেষ্টা করি। দেখুন, আমরা দুটো অপারেট, দুটো ভেরিয়েবল নিয়ে, তার মধ্যে দুটো সংখ্যা নিয়ে সেগুলো আমরা এডিশন করেছি। এখানে আমি ওই যে বিয়োগ করেছি, বিয়োগফল মানে তো ভাগশেষ, যেটা মডুলাস সেটা বের করেছি। 12 কে 5 দিয়ে ভাগ করলে 5 × 2 = 10, তাহলে ভাগশেষ কত থাকবে? 2 থাকবে। সেই রিমাইন্ডারটা এখানে 2 আমার শো করছে, এই জন্য এই যে মডুলাস সাইনটা আমরা ব্যবহার করেছি। এক্সপোনেন্ট আমি আগে যেটা বললাম যে 5 যদি আমার বেস হয়, 2 যদি আমার পাওয়ার হয়, তাহলে আমি 25। এই যে দেখুন, আমরা ডাবল ইনটু অর্থাৎ এক্সপোনেন্ট সাইন ব্যবহার করেছি এখানে। এই যে 5 কে 12 কে 5 দিয়ে ভাগ করলে 2.4, কিন্তু যদি আমি ফ্লোর ডিভিশন করি তাহলে কত হবে? 2.0। ওকে, তো আশা করি এটা আপনার বুঝতে কোনো অসুবিধা হওয়ার কথা না। দেন আমরা কম্পারিজন অপারেটর গুলো দেখব। কম্পারিজন বলতে আমরা কি বুঝি? আমাদের দৈনন্দিন জীবনে আমরা কম্পারিজন করি কার সঙ্গে, কে সমান, কে কার থেকে বড়, কার থেকে কে খাটো, কার থেকে কে লম্বা, কোন জিনিসটা একটা জিনিসের থেকে বড় নাকি সমান, ছোট, এগুলো বিষয় বা সমান নয়, এই টাইপের কম্পারিজন গুলো আমাদের দৈনন্দিন জীবনে আমরা করে থাকি। পাইথনেও ঠিক সেম টাইপের কম্পারিজন গুলো করা হয়। আমি আগে বলেছিলাম যে একটা ইকুয়াল মানে অ্যাসাইনমেন্ট অপারেটর, ডাবল ইকুয়াল মানে হচ্ছে ইকুয়াল অপারেটর। তাহলে এই যে ডাবল ইকুয়াল দিয়েছি, এ কি করবে? এ ইকুয়াল ইকুয়াল বি ইজ নট ট্রু, মানে আমি যদি দুটো সংখ্যা সমান না দেই তাহলে এখানে নট ট্রু দেখাবে বা ফলস দেখাবে। আর এ ইকুয়াল ইকুয়াল বি কখন হবে? যদি এর মান আর বির মান সমান হয়, অর্থাৎ দুটো মান সমান হলেই এর জিনিসটার আউটপুট হবে আমার ট্রু, না হলে হবে ফলস। অর্থাৎ ডাবল ইকুয়াল এর কাজ হচ্ছে
দুটো ভেরিয়েবলের মান সমান আছে কিনা সেটা চেক করা। এই যে এর সামনে যেটা, এটা হচ্ছে নট ইকুয়াল। নট ইকুয়াল মানে কি, এ আর বি এর দুটো মান যে আমরা নেব এই মান দুটো ইকুয়াল কিনা। নট ইকুয়াল হলে ট্রু হবে, ইকুয়াল হলে ট্রু হবে না। অর্থাৎ এর মান ফাইভ বির মান ফাইভ হলে হবে ফলস, এর মান ফাইভ বির মান সিক্স হলে বলা হচ্ছে এ বি সমান নয়, হ্যাঁ কথাটা সত্য, তাহলে হবে ট্রু। ওকে, এই যে দেখুন এখানে ইকুয়াল, এটা হচ্ছে নট ইকুয়াল। এইভাবে কিন্তু আমরা ইকুয়াল দিতে পারি, এটা একটা ইকুয়াল অপারেটর, মানে গ্রেটার দেনও না লেস দেনও না, তার মানে হচ্ছে ইকুয়াল নট ইকুয়াল। ওকে, আচ্ছা এখন এই যে সাইনটা আছে এই সাইনটাকে বলা হচ্ছে গ্রেটার দেন। গ্রেটার দেন মানে কি, এই সাইনের সামনে যে থাকবে সে সবসময় বড় হবে এবং এই সাইনের পিছনের দিকে যে থাকবে সে সবসময় ছোট হবে। অর্থাৎ মুখ যেদিকে খোলা থাকবে সেদিকে অবশ্যই বড় জিনিসটা থাকতে হবে এখানে, এটা হচ্ছে গ্রেটার দেন। আর লেস দেনের ক্ষেত্রে কি, এখানে বলবো এ লেস দেন বি, অর্থাৎ এখানে কে বড় আবার এখানে বি বড়, অর্থাৎ এর মান বি থেকে ছোট। আর উপরেরটা যদি বলি এর মান বি থেকে বড়। ওকে, গ্রেটার দেন ইকুয়াল লেস দেন ইকুয়াল কি, গ্রেটার দেনে শুধুমাত্র বড় কন্ডিশন গুলো দেখবে আর গ্রেটার দেন ইকুয়ালে বড়টাও দেখবে, তার সঙ্গে সমান কিনা সেটাও চেক করবে। আর লেস দেন ইকুয়াল কি করবে, লেস দেন ইকুয়াল ছোট প্লাস তার সঙ্গে সমান কিনা সেটাও চেক করবে। চলুন কোড গুলো দেখলে আমরা একটু ক্লিয়ার হয়ে যাবো ব্যাপারটা সম্পর্কে। কি বলেছি, ইকুয়াল 15 এবং 25 এই দুটো কি ইকুয়াল? আপনারা যদি প্রিন্ট করেন এ ইকুয়াল ইকুয়াল বি, চোখের দেখায় বোঝা যাচ্ছে যে তারা ইকুয়াল নয়, তার মানে তার অ্যান্সারটা হবে ফলস। আমি আবার লিখলাম এর মান 12 বির মান 5, আমি যদি প্রিন্ট করি এ গ্রেটার দেন বি, দ্যাট মিনস 12 কি 5 এর থেকে বড়, ইয়েস, তাহলে এটা হবে ট্রু। দেন আমি যদি গ্রেটার দেন ইকুয়াল দেখাতে চাই 5 5, এ কি বি থেকে বড় বা সমান, বড় না হলেও সমান, অর্থাৎ একটা কন্ডিশন স্যাটিসফাই করেছে, তাহলে এটা হবে ট্রু। লেস দেন ইকুয়াল এ 12 বি 5, এ কি বি থেকে ছোট বা সমান, না এ বি থেকে ছোট না সমানও না, এই জন্য কি দেখাবে আউটপুটটা, আউটপুটটা ফলস দেখাবে। ওকে, তো আশা করি প্রবলেম হবে না বুঝতে। দেন অ্যাসাইনমেন্ট অপারেটর, আমরা একটা অ্যাসাইনমেন্ট অপারেটর সম্পর্কে জেনেছিলাম, সেটা হচ্ছে ইকুয়াল। এর কাজ কি, কোন ভেরিয়েবলের মান একটা ভেরিয়েবলের মধ্যে অ্যাসাইন করা, এক বা একাধিক ভেরিয়েবলের যোগফল একটা ভেরিয়েবলের মধ্যে অ্যাসাইন করা। দেখুন আমরা এ এবং বি দুটো যোগ করে কার মধ্যে রেখেছি, সি এর মধ্যে রেখেছি। ওকে, আচ্ছা এখন শুধু যে আমরা যোগ করে যোগফলটাই রাখবো সেটা না, আমরা ইচ্ছা করলে এটাকে এভাবে লিখতে পারতাম সি প্লাস ইকুয়াল এ, তার মানে হচ্ছে সির আগে যদি কোনো মান থাকে সেই মান এবং এর নতুন মান যোগ করে সির মধ্যে রাখা। অর্থাৎ এটা কার ইকুইভ্যালেন্ট, সি ইকুয়াল সি প্লাস এ যদি লিখতাম আমরা, অর্থাৎ সি একটা ভেরিয়েবল তার মান নিলাম, এ একটা ভেরিয়েবল তার মান নিলাম, দুটো যোগ করে সির মধ্যে রাখলাম, সেটা আমরা এভাবেও লিখতে পারি এবং সেটাকে প্লাস ইকুয়াল এর সাহায্যে সি প্লাস ইকুয়াল এ মিনস সি ইকুয়াল সি প্লাস এভাবেও লিখতে পারি। ঠিক সেম ভাবে মাইনাস ইন্টু ডিভিশন আমি এখানে দিয়ে দিয়েছি, আপনারা দেখলে বুঝতে পারবেন। দেন আরেকটা বিষয় দিয়েছি যে মডুলাস ইকুয়াল, তার মানে হচ্ছে কি, সির মানকে এর মান দিয়ে মডুলাস করে যে মানটা পাবো সেটা কার মধ্যে অ্যাসাইন করব, সেটা সির মধ্যে অ্যাসাইন করব। ওকে, বিষয়টা খেয়াল করে দেখবেন, আমি কিন্তু এখানে সংক্ষিপ্ত আকারে দিয়েছি, এর বিস্তারিতটা কিন্তু এখানে পাশের দিকে দিয়ে দিয়েছি, সি মডুলাস ইকুয়াল এ মিনস সি ইকুয়াল সি মডুলাস এ, অর্থাৎ সির মানকে এর মান দিয়ে মডুলাস করে বসাতে হবে, আপনি অবশ্যই সেটা জানতে পারবেন। দেন ডাবল ইনটু এ, ডাবল ইনটু এ মিনস হচ্ছে এই যে দুটো অপারেটর আছে, সির মানের সঙ্গে এর মানকে পাওয়ার হিসাবে নেবো, সির মানকে বেজ হিসাবে নেবো, নিয়ে গুণ করে যে গুণফলটা পাওয়া যাবে সেটা সির মধ্যে রাখবো। দেন ফরোয়ার্ড ডিভিশনের ক্ষেত্রেও সেম, সি ফরোয়ার্ড ডিভিশন ইকুয়াল এ মিনস সি কে এ দিয়ে ফরোয়ার্ড ডিভিশন করে যে মানটা পাবো সেটা সির মধ্যে রাখবো। আমরা এভাবে লিখলেও প্রোগ্রামের মধ্যে আমার সঠিক অ্যান্সার আসবে, এভাবে লিখলেও আমার সঠিক অ্যান্সার আসবে, এটা ইউজড আপনার উপর নির্ভর করবে। ওকে, চলুন যদি আমরা একটু কোডের দিকে যাই আমরা দেখতে পারবো ইকুয়াল অপারেটরে কি করেছি, আমি জাস্ট এ এবং বি দুটো ভেরিয়েবলের মধ্যে দুটো ভ্যালু অ্যাসাইন করে দিয়েছি, সেগুলো যোগ করেছি, এটা আপনারা অবশ্যই পাবেন। প্লাস ইকুয়াল অপারেটর মিনস দেখুন সি এর মান 5, এর মান হচ্ছে 12, আমি লিখেছি সি প্লাস ইকুয়াল এ, তার মানে হচ্ছে সির মানের সঙ্গে এর মান যোগ হয়ে কার মধ্যে জমা হবে, সির মধ্যে জমা হবে কত, 17। এই যে সি প্লাস ইকুয়াল এ মিনস সি ইকুয়াল সি প্লাস এ, তার মানে 5 এবং 12 যোগ হয়ে 17 আমার এখানে প্রিন্ট করাবে। দেখুন এখানে সেম, সি মান 5 এর মান 2, দ্যাট মিনস 5 এর উপর পাওয়ার 2 মানে 25। ফ্লোর ডিভিশনেও ঠিক আগের যে আমরা ফ্লোর ডিভিশনটা করেছিলাম সেটা আমরা শুধুমাত্র নতুন ভাবে লিখলাম এখানে, অবশ্যই আগেরটা দেখলে এটা আপনারা সহজে বুঝতে পারবেন যে 12 কে 5 দিয়ে ভাগ করলে ভাগফল 2 পয়েন্ট সামথিং হবে, কিন্তু এখানে আমি কি করেছি ফ্লোর ডিভিশন করেছি, এই কারণে আউটপুট আমার 2 চলে এসেছে। ওকে, এখন বিট ওয়াইজ অপারেটর যেটা, সেটা হচ্ছে বিট অনুযায়ী অপারেশন পরিচালনা করবে। বিট ওয়াইজ অপারেশনে আপনাকে কি করতে হবে, সংখ্যাটাকে বাইনারিতে কনভার্ট করে বাইনারির উপর অপারেশন চালাতে হবে। আপনাকে নিজেকে ডিরেক্টলি সংখ্যাটা বাইনারিতে কনভার্ট করার দরকার নেই, কম্পিউটার কম্পাইলার নিজেই কনভার্ট করে নিবে। এখানে আপনার সুবিধার জন্য আমি বলে দিচ্ছি যে এর মান যদি 16, বির মান যদি 13 হয়,
তাহলে তাদের অ্যান্ট অ্যান্ট মানে কি অ্যান্ট লজিক অপারেটর সম্পর্কে অনেকেই জানেন যারা জানেন না তাদের জন্য বলে রাখতেছি অ্যান্ট হচ্ছে দুটো যদি ওয়ান পায় তাহলে আউটপুটটা হবে ওয়ান না হলে জিরো আমি পরে কোড এর ব্যাপারে সেটা দেখিয়ে দেবো আপনারা শুধু মনে রাখেন অথবা লিখে রাখেন যে অ্যান্ট এর ক্ষেত্রে দুটো বিটের মান ওয়ান হলে আউটপুট ওয়ান হবে বাকি সবসময় আউটপুটের মান হবে জিরো অর এর ক্ষেত্রে বলা আছে যদি দুটো মানেই জিরো হয় তাহলে আউটপুট হবে জিরো বাকি সবসময় আউটপুট হবে ওয়ান ওকে আচ্ছা এগুলো আমরা পরে দেখিয়ে দিচ্ছি এই যে আছে এটা হচ্ছে আমাদের এক্সর অপারেশন এক্সর মানে হচ্ছে একই রকম হলে জিরো হবে ভিন্ন রকম হলে ওয়ান হবে একই রকম হলে জিরো মানে কি দুটো মানেই যদি আমার জিরো হয় আউটপুট জিরো দুটো মানেই যদি ওয়ান হয় আউটপুট জিরো একটা ওয়ান একটা জিরো বা একটা জিরো একটা ওয়ান হবে আউটপুটটার ওয়ান হবে ওকে ঠিক সেম ভাবে এখানে লেফট অপারেশন এবং রাইট শিফট বলেছি লেফট শিফট মানে কি আমার যে বিট গুলো আছে বিট গুলো লেফট এর দিকে নিয়ে যাবো অর্থাৎ আমার সংখ্যাটাকে বড় করা মানে গুণ করা আর যদি রাইট শিফট করি তাহলে সংখ্যাগুলোকে কি করবো আমি এক ঘর করে ডান দিকে সরাবো মানে সংখ্যাগুলোর মান কমে যাবে অর্থাৎ ভাগ করা হবে অর্থাৎ কম্পিউটারে একটা কথা বলা হয়ে থাকে কম্পিউটার যোগের সাহায্যে গুণ এবং ভাগ করে তার প্রমাণ কিন্তু হচ্ছে এই শিফট অপারেশন ওকে বিট ওয়াইজ অপারেটরস যে আছে এগুলোর আলোচনা একটু জটিল আপনারা যদি বিস্তারিত জানতে চান তাহলে আমি ডিসক্রিপশনে আমার প্লেলিস্টের লিঙ্ক দেবো সেখানে গেলে এই বিট ওয়াইজ অপারেশনটার সম্পর্কে বিস্তারিত যে ভিডিও আছে সেগুলো আপনারা দেখতে পারেন কোনো প্রবলেম হবে না আজকের ভিডিওতে আমি আলোচনা করছি বেসিক গুলো ওকে তো আমরা কি এ এবং বি দুটো সংখ্যা নিয়েছি এ হচ্ছে 16 বি হচ্ছে 13 এবং একে কি করব একে যদি আমাদের এই বিট ওয়াইজ অপারেশন গুলো এর মধ্যে পারফর্ম করতে চাই তাহলে একে বাইনারিতে কম্পিউটার কনভার্ট করে নেবে আমি আপনাদের দেখানোর জন্য কনভার্ট করে নিলাম কিভাবে বাইনারি কনভার্ট করতে হয় সেটা অবশ্যই আপনারা জানেন যদি না জেনে থাকেন তাহলে অবশ্যই সেটা জেনে নেবেন যদি আপনার এই বিট ওয়াইজ অপারেশন সম্পর্কে জানতে হয় এ কে যদি আমি বাইনারি করি তাহলে আমি 8 বিটের একটা বাইনারি করে নিলাম এ কে 13 কেও 8 বিটের একটা বাইনারি করে নিয়ে দুটো আমি পাশাপাশি বসালাম এখন আমি কি বলেছি একটু আগে অ্যান্ড মানে একই রকম যদি ওয়ান হলে কিন্তু ওয়ান হবে মানে সবসময় জিরো তো অ্যান্ড যদি আমি এদের মধ্যে পারফর্ম করি তাহলে জিরো ওয়ান দুটো আলাদা না দুটো ওয়ান না কিন্তু ওয়ান না হলে জিরো 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 দুটো কিন্তু ওয়ান না এই যে জিরো যে ওয়ান এবং ওয়ান দুটোই কিন্তু ওয়ান এ কারণে আমার এখানে আসছে ওয়ান যে ওয়ান ওয়ান দুটোই ওয়ান এ কারণে ওয়ান আর বাকিগুলোর ক্ষেত্রে কি দুটো ওয়ান আছে না বাকি সবগুলো হয়ে যাবে আমার জিরো এই হচ্ছে আমার অ্যান্ড অপারেশন আর পরের ক্ষেত্রে কি বলেছি আমি দুটো জিরো হলেই জিরো হবে বাকি সবসময় ওয়ান হবে তাহলে এখানে কি দুটো জিরো আছে না একটা জিরো একটা ওয়ান আছে তাহলে কি ওয়ান হবে যেহেতু দুটো জিরো আছে তাহলে জিরো হবে যেহেতু দুটো জিরো নেই দুটো ওয়ান আছে আর একটা ওয়ান থাক নো প্রবলেম এই যে ওয়ান 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 এখানে দুটো জিরো যেহেতু আছে এগুলো যে জিরো হয়ে গেছে ওকে এই ছিল বিট ওয়াইজ অপারেটরের আলোচনা গুলো এখন আমরা লজিক্যাল অপারেটর গুলো সম্পর্কে দেখবো লজিক্যাল অপারেটর লজিক গেট যারা করেছেন সেই তিনটা মৌলিক গেট অ্যান্ড গেট অর গেট এবং নট গেট সেই গেট গুলোর যে অপারেটর হিসাবে আমরা পাইথনে ব্যবহার করি সেগুলো পাইথনে বলা হচ্ছে লজিক্যাল অপারেটর লজিক্যাল অপারেটর হচ্ছে অ্যান্ড অর এবং নট অ্যান্ড অপারেটর কখন কাজ করবে অ্যান্ড এর দুদিকের যে দুটো কন্ডিশন থাকবে দুটোই যদি সত্য হয় তাহলে অ্যান্ড কাজ করবে আমি একটু আগে বললাম যে অ্যান্ডে কি দুটো ওয়ান হলে আউটপুট ওয়ান হবে তার মানে কি দুদিকের দুটো কন্ডিশন সত্য হলে সেটা ওয়ান হবে না হলে জিরো পরের ক্ষেত্রে যে কোনো একটা কন্ডিশন সত্য হতে হবে দুটো মিথ্যা হলে কিন্তু মিথ্যা দুটো সত্য হলে সত্য যে কোনো একটা সত্য হলেও সত্য তার মানে অরের ক্ষেত্রে দুটো মিথ্যা না হওয়া পর্যন্ত আউটপুট কখনো মিথ্যা দেখাবে না আর নট কি করবে নট আমার যদি কোনো কন্ডিশন সত্য হয় তার সামনে নট দিলে সেটাকে মিথ্যা বানিয়ে দেবে কোনো কন্ডিশন যদি মিথ্যা হয় তার সামনে নট দিলে সেটাকে সত্য বা ট্রু বানিয়ে দেবে কোড দেখি তাহলে বুঝতে সুবিধা হবে আমাদের খেয়াল করে দেখুন এ হচ্ছে 15 বি হচ্ছে 25 এখন আমি বললাম এ ইজ গ্রেটার দেন 10 এটা সত্য না মিথ্যা হ্যাঁ এ 15 10 এর থেকে বড় এটা সত্য অ্যান্টের অপর সাইডে কি আছে বি ইজ লেস দেন 13 তার মানে কি বি হচ্ছে 30 এর থেকে ছোট এটাও সত্য তাহলে অ্যান্টের দুই সাইডের কন্ডিশন সত্য হয়ে গেছে তার মানে এখানে কি আউটপুট আসবে অবশ্যই ট্রু আউটপুট আসবে ওকে অর অপারেটরের ক্ষেত্রে কি বলেছি আমি যে কোনো একটা সত্য হলেই সত্য হয়ে যাবে এখানে দেখুন দুটোই সত্য কিন্তু কন্ডিশন দুটো যেহেতু কন্ডিশন সত্য একটা কন্ডিশন সত্য হলেও কিন্তু আউটপুটে ট্রু আসত এখানে এ ইকুয়াল টু 5 দিয়েছি আমি বলে দিয়েছি এ লেস দেন 5 এ 5 এর থেকে ছোট এটা কিন্তু মিথ্যা তার সামনে আমি নট দিয়েছি তাহলে মিথ্যা নট মানে কি সত্য যেখানে আমার এখানে ট্রু দেখিয়ে দিয়েছে ওকে এগুলো যখন কোড করবো আমরা সেগুলো আপনাদের কাছে একটু ক্লিয়ার হয়ে যাবে এখন আছি আমরা মেম্বারশিপ অপারেটর সম্পর্কে মেম্বারশিপ অপারেটর হচ্ছে ইন এবং নট ইন ইন মানে আছে নট ইন মানে কি এর মধ্যে আছে কি নাই ওকে যদি আমরা একটা বিষয় খেয়াল করি আমাদের অনেকগুলো সংখ্যা আছে আমি বলতেছি যে 10 সংখ্যাটা ওই সংখ্যার মধ্যে আছে কিনা তাহলে 10 ইন ওই সংখ্যার লিস্টের মধ্যে আছে কিনা সেটা চেক করতে পারবো অথবা
আমরা যদি উদাহরণ দেখি তাহলে আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। সেটা এই যে বলেছি একটা স্প্রিং এ ম্যান ইজ মর্টাল, একটা স্প্রিং, এই স্প্রিং এর মধ্যে ম্যান একটা আলাদা স্প্রিং সির মধ্যে আমি নিলাম, নিয়ে আমি বললাম যে এই ম্যান ইজ মর্টাল এর মধ্যে আছে কিনা, এই ম্যান কথাটা ম্যান ইজ মর্টাল এর মধ্যে আছে কিনা একটু খেয়াল করে দেখুন। হ্যাঁ, বড় হাতের এ, ছোট হাতের এন, ছোট হাতের অবশ্যই, তাহলে এই ম্যান ওয়ার্ডটা ম্যান ইজ মর্টাল স্ট্রিংটার মধ্যে আসে। তার মানে কি, ইন অপারেটরের কাজ কি, ইন অপারেটরের কাজ হচ্ছে এই ওয়ার্ডটা এই স্ট্রিং এর মধ্যে আসে কিনা সেটা খুঁজে বের করা। অবশ্যই আসে, যে ট্রু দেখাচ্ছে। এম ইন স্ট্রিং, এম কি এই স্ট্রিং এর মধ্যে আসে, কোনটা দেখিয়েছিলাম, ছোট হাতের এম, তাহলে এটা আসবে না কিন্তু, কারণ লোয়ার কেস আপার কেস পাইথনে কিন্তু আলাদা, আমি আগেই বলে দিয়েছি। এই এম টা চেক করবে, সে কি চেক করবে, এটা এম না 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 না, এভাবে এখানে এসে দেখবে হ্যাঁ এখানে ম্যাচ পেয়েছে, অর্থাৎ এই ছোট হাতের এম কিন্তু স্ট্রিং এর মধ্যে আসে, এই জন্য আউটপুট কি আসবে, ট্রু আসবে, যে ইন অপারেটর সাথে। নট ইন কি, আমি দেখলাম ম্যান ইজ মর্টাল, এখানে কি হি আছে, হি নট ইন স্ট্রিং, আমি বললাম যে হি যে আমার ওয়ার্ডটা আছে সেই হি ওয়ার্ডটা সেই স্ট্রিং এর মধ্যে নেই, আসলেই তো নেই, তাহলে কথা সত্য, ট্রু। আচ্ছা, এখন যদি আমি বলি ম্যান ইজ নট ইন স্ট্রিং, ম্যান এই স্ট্রিং এর মধ্যে নেই, আসলে কি ম্যান এই স্ট্রিং এর মধ্যে নেই, কখনোই না, ম্যান তো আছে অবশ্যই স্ট্রিং এর মধ্যে, তাহলে আমি যে স্টেটমেন্টটা দিয়েছি ম্যান নট ইন স্ট্রিং, ম্যান এই স্ট্রিং এর মধ্যে নেই, এটা মিথ্যা, এই কারণে আউটপুট আসবে আমার ফলস। ওকে, আচ্ছা আশা করি বুঝতে পেরেছেন। দেন এখন আমরা দেখবো আইডেন্টিটি অপারেটর, দুটো আছে, একটা হচ্ছে ইজ, একটা হচ্ছে নট ইজ, এগুলো একুয়াল নট একুয়াল এর মতোই কাজ করে। যেমন এক্স এবং ওয়াই যদি আমি দুটো নেই এবং এই দুটো ইজ এক্স ইজ ওয়াই, তার মানে এক্স এবং ওয়াই যদি সমান হয় তাহলে সেটা বলবে ইয়েস বা ট্রু, না হলে ফলস। ওকে, উদাহরণ দেখি, উদাহরণ দেখলে আপনাদের কাছে সে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। আমি লিখলাম এ 25 বি এ 15 বি 25, আমি বললাম এ ইজ বি, 15 আর 25 কি একই, না ফলস দেখাচ্ছে। আমি বললাম এ ইজ নট বি, এ বি নয়, তার মানে কি 15 25 নয়, আমার কথাটা সত্য, এ ট্রু দেখাচ্ছে। আবার বললাম এখানে আমার দুটো নাম নিয়েছি, একটা লোয়ার কেজ একটা আপার কেজে, মুন মুন, এখন আসলে কি এই দুটো একই, নাম একই হলে এখানে কেস সেন্সিটিভ এর কারণে দুটো কিন্তু আলাদা হবে, এ ইজ নট বি, এ বি নয়, হ্যাঁ আসলেই তো বি নয়, তাহলে ট্রু। আর এ ইজ বি যদি দিই তাহলে অবশ্যই যে প্রথম যে অক্ষরটা লোয়ার কেজ আপার কেজ হওয়ার কারণে এটা দেখাবে ফলস। ওকে, আচ্ছা এখন আমরা যে অপারেটর গুলো আছে সেই অপারেটর গুলোর প্রিসিডেন্স দেখার চেষ্টা করবো। খেয়াল করে দেখুন কোন অপারেটরটা সব থেকে আগে কাজ করবে। আপনারা যখন সরল অঙ্ক করেছিলেন তখন বদমাস পদ্ধতির সাহায্যে যে প্রিসিডেন্স ব্যবহার করেছিলেন অপারেটরস এর, এখানে সেম একটা প্রিসিডেন্স দেখা আছে যে একটা এক্সপ্রেশনে যদি আমরা এই অপারেটর গুলো থাকে তাহলে কোন অপারেটরের মানটা আগে ইভালুয়েট হবে। এখানে যে সুন্দরভাবে দেখিয়ে দেওয়া আছে, সর্বপ্রথম এক্সপোনেন্ট, তারপরে কমপ্লিমেন্ট, ইউনারি প্লাস মাইনাস, তারপরে মাল্টিপ্লিকেশন, ডিভিশন, মডুলার ডিভিশন, ফ্লোর ডিভিশন, প্লাস মাইনাস, শিফটিং অপারেশন, বিট ওয়াইজ গুলো আসবে, কম্পেরিজন, অ্যাসাইনমেন্ট, দেন আইডেন্টিটি, মেম্বারশিপ এবং লজিক্যাল অপারেটর সবার নিচে কাজ করবে। এই ছিল অপারেটরের প্রিসিডেন্স সম্পর্কে। আশা করি আপনারা বিষয়গুলো ভালোভাবে বুঝতে পেরেছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের প্র্যাকটিক্যাল সেশনে। আমরা আমাদের থিওরিটিক্যাল সেশনে বিভিন্ন অপারেটর গুলো সম্পর্কে আলোচনা করেছি। আমরা ওখানে কিছু উদাহরণের সাহায্যে দেখানোর চেষ্টা করেছিলাম অপারেটর গুলো কিভাবে কাজ করে, সেখানে ট্রু ফলস বের করেছিলাম আমরা। আমরা এখন অপারেটর গুলো ব্যবহার করে আমরা পাইথন কোডের সাহায্যে সেগুলো দেখার চেষ্টা করবো। শুরুতে আমরা অ্যাসাইনমেন্ট অপারেটর সম্পর্কে আলোচনা করেছিলাম। অ্যাসাইনমেন্ট অপারেটরে কি বলেছিলাম, যোগ বিয়োগ, গুণ ভাগ, ডিভিশন, ফ্লোট ডিভিশন, মডুলাস, এগুলো সম্পর্কে। তো আপনারা অনেক আগেই কিন্তু যোগ বিয়োগ গুণ ভাগের কাজগুলো করে এসেছেন। আমি এখানে আপনাদেরকে ফ্লোট ডিভিশনের উদাহরণ দেখাচ্ছি এবং মডুলার ডিভিশনের উদাহরণ দেখাচ্ছি। ওকে, আমার যদি একটা সংখ্যা থাকে এ ইকুয়াল 12 এবং বি এর মান যদি থাকে আমার 5, এবং আমি যদি বলি যে এ কে বি দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে, ভাগশেষ বা রিমাইন্ডারকে আমি আর এর মধ্যে রাখলাম। ভাগশেষ বের করার জন্য কোন অপারেটর ব্যবহার করতে হয়, আমরা থিওরিটিক্যাল সেকশনে দেখেছি মডুলাস অপারেশন ব্যবহার করতে হয়, অপারেটর ব্যবহার করতে হয়। এ মডুলাস বি, তার মানে হচ্ছে এর মানকে বির মান দিয়ে ভাগ করে যে ভাগশেষটা পাবো সেটা আমি আর এর মধ্যে রেখে দিয়েছি। এখন যদি আমি প্রিন্ট করি, কি প্রিন্ট করি, আমি আরটাকে প্রিন্ট করে দিই, তাহলে আমি কি পাবো এখানে, দেখুন আমরা কিন্তু রিমাইন্ডার বা ভাগশেষ যেটা সেই ভাগশেষটা কিন্তু আমরা পেয়ে গিয়েছি। ওকে, এখন সেম যে এ এবং বির মান আছে, এ এবং এর বির মান থেকে আমি যদি ফ্লোর ডিভিশন এফ ডি বের করতে চাচ্ছি, ফ্লোর ডিভিশন, ফ্লোর ডিভিশন কিভাবে বের করে, ডাবল ডিভিশন দিতে হয় এবং বি দিতে হয়। এখন যদি আমি প্রিন্ট করি ফ্লোর ডিভিশন সম্পর্কে, এখন যদি আমি রান করি তাহলে দেখুন এটাও টু হবে, কেন, ফাইভ কে 12 দিয়ে যদি আমরা ভাগ করি, তার আগে একটা বিষয় আপনাকে দেখাচ্ছি তাহলে ক্লিয়ার হয়ে যাবে আপনাদের কাছে। আমরা ডিভিশনটা যদি করি এ ডিভিশন বি,
এখন যদি আমি ডিভিশনটাও প্রিন্ট করি এবং ফ্লোর ডিভিশনটাও প্রিন্ট করি, এখানে খেয়াল করুন আপনারা, তাহলে দেখুন ডিভিশনটা কত 2.4 আর ফ্লোর ডিভিশনটা হচ্ছে 2। তার মানে কি যে ফ্লোর ডিভিশন বলতে আমরা কি বুঝতেছি, যে আমার যে ডিভিশনটা আসবে তার নিকটতম ছোট ইন্টিজার মানটাই হবে আমার ফ্লোর ডিভিশনের মান। ওকে আচ্ছা, এখন যদি আমরা এখানে এর মান 5 নিতাম এবং বির মান নিতাম 3, এখন আমি যদি এভাবে বের করতে চাইতাম যে এ বি, তাহলে কি হতো, 5 হতো বেস এবং 3 হতো আমার পাওয়ার, তাহলে কত হতো আপনারা সবাই জানেন সেটা। এর যদি আমি প্রিন্ট করি তাহলে অ্যান্সার আসবে আমার 125, অর্থাৎ 5 এর উপর পাওয়ার 3 মানে 5 × 5 × 5 × 5 × 5 25 × 5 125। ওকে, এই ছিল আমাদের অ্যারিথমেটিক যে অপারেটর গুলো সেগুলো, আপনারা বাকি যে অপারেটর গুলো আছে এগুলো অবশ্যই আপনারা প্র্যাকটিস করবেন আপনাদের নিজেদের মতো করে। ওকে আচ্ছা, এগুলো আমার চলে গেল অ্যারিথমেটিক অপারেটর। এখন যে অপারেটরটা আমরা আলোচনা করবো সেটা হচ্ছে আমাদের কম্পারিজন অপারেটর। কম্পারিজন অপারেটর কখন আমরা ব্যবহার করি, কম্পারিজন করার জন্য মিনিমাম কয়টা জিনিস লাগে, দুটো জিনিস লাগে। ওকে, মিনিমাম দুটো জিনিসের মধ্যে আমাকে কম্পারিজন করতে হবে। আমরা ছোট বড়, সমান সমান নয়, এগুলো কম্পারিজন করতে পারি, ইকুয়াল নট ইকুয়াল এগুলো। ওকে, আমরা নিলাম একটা সংখ্যা এ ইকুয়াল 15 নিলাম, বি ইকুয়াল নিলাম 25। এখন আমি কম্পারিজন করতে চাচ্ছি, কি কম্পারিজন করতে চাচ্ছি, যে সি সমান বলে দিলাম যে এ গ্রেটার দেন বি। দেখুন আপনারা কি কম্পারিজন করলাম আমি, যে এ বি থেকে বড়। আসলে কি এটা সত্য, আপনারা রান করার আগেই বলুন যে এটা সত্য হওয়ার কথা না, কারণ কি 15 কখনো 25 এর থেকে বড় হয় না। তারপর আমরা প্রিন্ট করে দেখি সিটা কি প্রিন্ট করতেছে, সি যদি রান করি আমি তাহলে দেখুন যে ফলস প্রিন্ট করছে। তার মানে কি আমি যেটা বলেছিলাম, আমার যে কন্ডিশনটা দিয়েছিলাম আমি এ বি থেকে বড় কিনা এটা মিথ্যা। এখন যদি আমি কন্ডিশনটা ঠিক এভাবে দিতাম এ লেস দেন বি, তাহলে কি হতো আপনারা দেখুন, চোখেই দেখুন অবশ্যই সেটা সত্য হতো, যে রান করতাম তাহলে কি বলতো ট্রু। কম্পিউটার কিন্তু সুন্দরভাবে এখানে বলে দিচ্ছে আমাকে যে কম্পারিজন করে কোনটা বড় কোনটা ছোট। এখন আপনারা এখানে শুধুমাত্র গ্রেটার দেন লেস দেন না, আমরা ইকুয়াল ব্যবহার করতে পারি, নট ইকুয়াল ব্যবহার করতে পারি। ওকে, খেয়াল করে দেখুন আমি এ বির মধ্যে যদি আমি প্রিন্ট করতে চাই, ডিরেক্টলি যদি আমি প্রিন্ট ফাংশন ব্যবহার করি, প্রিন্ট ফাংশন ব্যবহার করে আমি যদি লিখি এ এবং বি সমান, আমি যদি রান করি তাহলে আমাকে ফলস বলবে। আমার তৃতীয় ভেরিয়েবলের মধ্যে না রাখলেও কোনো প্রবলেম নেই, আমি প্রিন্ট এর মধ্যে বলে দিতে পারবো। বা আমি যদি বলি যে প্রিন্ট এ গ্রেটার দেন ইকুয়াল বি, এটা সত্য কিনা এটাও ফলস দেখাবে। আমি যদি আবার প্রিন্ট করতে চাই প্রিন্ট এ নট ইকুয়াল বি, এ এবং বি সমান নয়, অবশ্যই এটা ট্রু হবে। কেন, কারণ 15 এবং 25 কখনো সমান নয়। ওকে, এভাবে আপনার বাকি কম্পারিজন অপারেটর গুলো ব্যবহার করবেন। মূলত আমরা যখন কন্ডিশনাল স্টেটমেন্ট গুলো সম্পর্কে আলোচনা করবো সেই কন্ডিশনাল স্টেটমেন্ট গুলোতেই এর ব্যবহারটা সব থেকে বেশি হবে। এখন আপনারা বেসিকটা জেনে রাখুন, যাতে কন্ডিশনাল স্টেটমেন্ট আলোচনা করার সময় এই অপারেটর গুলো নিয়ে আপনাদের কোনো প্রকার সমস্যা না হয় এবং কোন ক্ষেত্রে কোন অপারেটরটা ব্যবহার করতে হয় সেই ধারণাটা আপনাদের ক্লিয়ার থাকে। ওকে, তো কম্পারিজন অপারেটর আলোচনা করার পরে আমরা অ্যাসাইনমেন্ট অপারেটর গুলো দেখবো। অ্যাসাইনমেন্ট অপারেটরে কি দেখিয়েছিলাম আমি, শুধু একটা ইকুয়াল না, আমরা প্লাস ইকুয়াল, মাইনাস ইকুয়াল, মডুলাস ইকুয়াল, ফ্লোর ডিভিশন ইকুয়াল দেখিয়েছিলাম। তো আমি এ এবং বির মধ্যেই করতে চাচ্ছি, আমি করতে চাচ্ছি যে এ ইকুয়াল এ প্লাস ইকুয়াল বি, এর মানে কি আপনারা অবশ্যই জানেন, এর মান হচ্ছে এ ইকুয়াল এ প্লাস বি, তার মানে এর মান এবং বির মান যোগ হয়ে কার মধ্যে জমা হবে, এর মধ্যে জমা হবে। ওকে, সেটা প্লাস হবে। এখন যদি আমি এ কে এখন প্রিন্ট করে দিই, এখানে প্রিন্ট এ, এখন যদি রান করি 40 হবে। কেন 40 হবে, এর মান ছিল 15 আর বির মান ছিল 25, যোগ করে 40 চলে এসেছে। ওকে আচ্ছা, এখন যদি আমি এভাবে দিতাম বি মাইনাস ইকুয়াল এ, আমি যদি প্রিন্ট করতাম এখন কত আসতো, এখন আসতো -15। ওকে, -15 চলে এসেছে, অর্থাৎ আমরা আপনার বিয়োগ করে দেখুন এই বিয়োগফলটা চলে আসবে। কেন বিয়োগফলটা -15 আসলো, কারণ এই যে এর মান কিন্তু আপডেট হয়ে গিয়েছে, এর মান এখন কিন্তু 40 আর বির মান হচ্ছে 25, আগের কিন্তু 15 এবং 25 এর মধ্যে কম্পারিজন হয়নি। যায় নতুন করে এর মান যেহেতু আমি আপডেট করেছি এই কারণে কিন্তু যে মানটা চেঞ্জ হয়ে গেছে। আমি কিন্তু থিওরিটিক্যালি বলে দিয়েছিলাম যদি ফার্দার আপনারা সেই ভেরিয়েবলটা কাজে না লাগান তাহলে কিন্তু তার মানটা চেঞ্জ করতে পারেন, যদি আপনার পরবর্তীতে কাজে লাগে তাহলে অবশ্যই থার্ড ভেরিয়েবলের সহায়তা নিতে হবে। ওকে, এইভাবে অ্যাসাইনমেন্ট অপারেটরের বাকিগুলো আপনারা প্র্যাকটিস করতে পারবেন। আপনারা মডুলাস ইকুয়াল এবং ফ্লোর ডিভিশন ইকুয়াল করবেন, অ্যাসাইনমেন্টে আমি কিছু কাজ দিয়েছি, আর বাকি যেগুলো আপনারা প্র্যাকটিস করবেন এগুলো ভিডিও ডিসক্রিপশনে কমেন্ট করে দিবেন। ওকে আচ্ছা, এখন আমরা বিট ওয়াইজ অপারেটর সম্পর্কে দেখতে চাইবো। বিট ওয়াইজ অপারেটর আমি বলেছিলাম যে আমি দুটো সংখ্যা নেব,
একটা নিয়েছিলাম আমি আপনাদের সুবিধার জন্য, এ ইকুয়াল টু 16 এবং বি ইকুয়াল টু 13 নিয়েছিলাম, তো আমি নেই, সমস্যা নেই, সেটাই নিয়ে নিচ্ছি। এবং বি ইকুয়াল টু নিয়ে নিচ্ছে 13, এবং আমি এর মধ্যে কিছু অপারেশন পারফর্ম করেছিলাম। ওকে, কি অপারেশন পারফর্ম করেছিলাম? আমি সি বলেছিলাম কি এ এন্ড বি, এ এবং বির মধ্যে এন্ড পারফর্ম করেছিলাম। ওকে, এন্ড পারফর্ম করে সিটাকে যদি আমি পিন করে দেই, তাহলে দেখুন এই যে 12 দেখাচ্ছে। কিভাবে 12 দেখাচ্ছে? আমি কিন্তু আগে যে থিওরিটিক্যাল সেশন সেটা আপনারা যদি লিখে রাখেন, সেখানে বলেছিলাম যে কি আমরা বাইনারিটা কনভার্ট করেছিলাম, এবং সেখানে যেগুলো ওয়ান দুটোই ছিল সেগুলোকে আমরা কি নিয়েছিলাম, ওয়ান নিয়েছিলাম, আর যেগুলো ওয়ান দুটো ছিল না সেগুলোকে জিরো নিয়েছিলাম। নিয়ে যে সংখ্যাটা সেটাকে যদি আমরা আবার ডেসিমেলে কনভার্ট করি, তাহলে সেখানে আমাকে 12 দেখাইছিল, এ কারণে আমার এটা হলো 12। ওকে, বাকি যে বিট ওয়াইজ অপারেটর গুলো আছে সেগুলো কিন্তু আপনারা নিজেরাই প্র্যাকটিস করবেন, কারণ আমি বেশি প্র্যাকটিস করে দেখিয়ে দিচ্ছি, কারণ আমি থিওরিটিক্যালে আলোচনা করে দিয়েছি কিভাবে আপনারা সেগুলো প্র্যাকটিস করবেন। আমি জাস্ট এখানে আপনাদের ধারণা দিচ্ছি কিভাবে আপনারা সেগুলো ব্যবহার করতে পারেন অ্যাসাইনমেন্ট, এবং আপনাদের প্র্যাকটিসের মাধ্যমে এগুলো সম্পর্কে আপনাদের কিন্তু অভিজ্ঞতা অর্জন করতে হবে। ওকে, দেন লজিক্যাল অপারেটর, যেটা আমি কি বলেছিলাম, লজিক্যাল অপারেটর তিনটা, অ্যান্ড অর এবং নট। অ্যান্ড অর নট এর সাহায্যে যদি আমরা করতে চাই, কি বলেছিলাম, অ্যান্ডের দুই পার্শ্বে কন্ডিশন দুটোকে সত্য হতে হবে, অরের যে কোনো একটা কন্ডিশন সত্য হলেও হবে, দুটো কন্ডিশন সত্য হলে তারও ভালো। এবং নট এর ক্ষেত্রে নট কি করবে, নট একটা কন্ডিশনকে তার মান চেঞ্জ করে দিবে, ট্রু থাকলে ফলস, ফলস থাকলে ট্রু করে দিবে। ওকে, তো আমরা একটু খেয়াল করে দেখি, আমি একটা স্টেটমেন্ট দিলাম যে এ ইকুয়াল 6, বি ইকুয়াল 12, এবং আমি একটা এক্সপ্রেশন নিচ্ছি সি ইকুয়াল, এর মধ্যে আমি দিচ্ছি যে এ ইজ লেস দেন বি অ্যান্ড এ ইজ গ্রেটার দেন 4, এবং যদি আমি প্রিন্ট করি তাহলে কি হবে, আপনারা বলুন তো, প্রিন্ট করলে কি হবে? হ্যাঁ, অবশ্যই প্রিন্ট করলে ট্রু হবে। কেন? কারণ প্রথম কন্ডিশনটা কি, এ লেস দেন বি, তার মানে এর মান 5, বির মান 12, 5 কিন্তু 12 এর থেকে ছোট, তাহলে এই কন্ডিশনটা ট্রু। এ গ্রেটার দেন 4, এর মান কিন্তু 5, 5 কিন্তু অবশ্যই 4 এর থেকে বড়, তাহলে এই মানটাও ট্রু। দুই দিকেই যদি ট্রু, যদি আমরা এখন রান করি তাহলে আমার আউটপুটও আসবে ট্রু। এখন যদি আমি চেঞ্জ করে কন্ডিশনটা ঠিক এভাবে দিতাম, এ গ্রেটার দেন b and a greater than 4, তাহলে কি হতো, তাহলে কিন্তু প্রথম কন্ডিশনটা আমার মিথ্যা। কেন? কারণ 5 কিন্তু 12 এর থেকে বড় না, কিন্তু পরের কন্ডিশনটা সত্য, 5 4 এর থেকে বড়, তার মানে কি হচ্ছে, দুটো এন্ড যে আছে, এন্ডের দুদিকের একটা কন্ডিশন সত্য একটা মিথ্যা, তাহলে আউটপুট কি আসবে, অবশ্যই মিথ্যা আসবে, কারণ এন্ডের ক্ষেত্রে অবশ্যই দুদিকেরটা সত্য হতে হবে। দেখুন আউটপুট ফলস চলে এসেছে। এখন যদি আমরা এখানে এন্ড ব্যবহার না করে এন্ডের জায়গায় অর দিয়ে দিতাম, অরে কি ছিল, একদিকের একটা কন্ডিশন অথবা দুইটা কন্ডিশন সত্য হলেই হবে, তো আমার কি প্রথম কন্ডিশনটা মিথ্যা, পরেরটা সত্য, আর আউটপুট কি আসবে, আউটপুট অবশ্যই ট্রু বা সত্য আসবে। এটা কিন্তু অরের ক্যারেক্টারিস্টিক আমরা পড়েছি। এর সামনে যদি আমরা নট দিয়ে দিতাম, নট দিলে কি হতো, সে সম্পূর্ণ যে ট্রুট ভ্যালুটা আছে ট্রুটাকে চেঞ্জ করে দিত, কি আসতো, ফলস চলে আসতো। ওকে, অর্থাৎ নট এর কাজ হচ্ছে আমার যে ফুল এক্সপ্রেশনের যে ভ্যালুটা আসবে, ফুল এক্সপ্রেশনের ভ্যালুটাকে সে পুরোটাই চেঞ্জ করে দিবে। ওকে, দেন মেম্বারশিপ অপারেটর সম্পর্কে আমি বলেছিলাম। মেম্বারশিপ অপারেটর কি বলেছিলাম, আমি আমি একটা স্প্রিং নিয়েছিলাম এবং তার মধ্যে ওয়ার্ড বা ক্যারেক্টার গুলো খুঁজে বের করার চেষ্টা করেছিলাম। ওকে, আমরা সেই উদাহরণটাই নিয়ে করার চেষ্টা করি। স্প্রিং নিয়েছিলাম আমি, কি স্প্রিং নিয়েছিলাম, ম্যান ইজ মর্টাল। ওকে, ম্যান ইজ মর্টাল, আমি যদি এর মধ্যে খুঁজতে চাই, কি খুঁজতে চাই, ম্যানটা এর মধ্যে আছে কিনা, আমি থার্ড একটা ভেরিয়েবল নিয়ে বললাম যে ম্যান ইন কই, কার মধ্যে, এসটিআর স্প্রিংটার মধ্যে ম্যানটা আছে কিনা, সেটা আমি চেক করার পরে যদি আমি সিটাকে প্রিন্ট করতাম কি হতো, অ্যানসার, অ্যানসারটা ফলস হবে। কেন ফলস হবে অ্যানসার, কারণ এই যে ছোট হাতের এম দিয়েছি, ছোট হাতের ম্যান কিন্তু এখানে নেই, ম্যানের এমটা অবশ্যই বড় হাতের বা আপার কেস যেটা দিয়ে হতে হবে। দেখুন এখানে যদি আমি বড় হাতের এম দিতাম, এই যে ট্রু দেখাচ্ছে, তার মানে অবশ্যই আছে। আর যদি আমি এখানে দিতাম যে নট ইন, ম্যান এই স্ট্রিংটার মধ্যে নেই, এটা কিন্তু মিথ্যা হবে। কেন? ম্যান কিন্তু স্ট্রিংটার মধ্যে আছে, এই যে দেখা যাচ্ছে ম্যান, এই যে আছে এখানে, এখানে এই যে নট ইন স্ট্রিং, এখন যদি রান করি তাহলে এটা ফলস দেখাবে। ওকে, কিন্তু আগের যদি আমি ম্যানটা রাখতাম, এই ম্যানটা কিন্তু স্ট্রিং এর মধ্যে নাই, তার মানে আমার স্টেটমেন্টটা কি সত্য স্টেটমেন্ট, এই যে দেখুন এখানে ট্রু দেখাচ্ছে। ওকে, এভাবে কিন্তু মেম্বারশিপ অপারেটর ব্যবহার করে আপনারা আপনাদের কাজগুলো চালাতে পারেন। পরবর্তীতে যখন আমরা অ্যাডভান্স যে বিষয়গুলো আছে, লিস্ট, টাপল, ডিকশনারি আলোচনা করব, তার মধ্যে মেম্বারশিপ অপারেটর গুলো ব্যবহার করে আপনারা আপনাদের নির্দিষ্ট এলিমেন্ট ফাইন্ড আউট করতে পারবেন। এখন এগুলো ধারণা ক্লিয়ার থাকলে পরবর্তীতে কোনো প্রবলেম হবে না। ওকে, দেন আর একটা অপারেটর আছে আমাদের, আইডেন্টিটি অপারেটর। এটা আমাদের কি করে, এটা আমাদের ইকুয়াল নট ইকুয়াল এর মতো কাজ করে, যাতে দুটো জিনিস একই কিনা। এ ইকুয়াল 5 দিলাম আমি, আর বি ইকুয়াল দিলাম 10। এখন যদি আমি তৃতীয় একটা ভেরিয়েবলে লিখি এ ইজ বি, আসলে কি এ আর বি সমান,
দেখা যাচ্ছে এর মান 5, বি এর মান হচ্ছে 10 সমান না, তাহলে যদি আমি রান করি তাহলে দেখুন ফলস দেখাচ্ছে, কেন? কারণ 5 এবং 10 কিন্তু একই না। আর যদি আরেকটা কি ছিল এখানে তার মধ্যে, ইজ নট, ওকে, যদি আমি লিখি এ ইজ নট বি তাহলে কিন্তু কি ট্রু চলে আসবে, তার মানে কি যেটা স্টেটমেন্টটা সত্য হয়েছে আমাদের আউটপুটে ট্রু চলে এসেছে। ওকে, এভাবে আমি যদি বড় একটা এক্সপ্রেশন দিই এবং আমরা সেই এক্সপ্রেশনের ভ্যালু গুলো দিয়ে আপনারা কিন্তু সে মানগুলো বের করে নিয়ে আসতে পারবেন যদি এগুলো বুঝে থাকেন। তো আশা করি আপনাদের থিওরিটিক্যাল এবং প্র্যাকটিক্যাল সেশনে বুঝতে কোনো অসুবিধা নেই, যদি অসুবিধা হয়ে থাকে তাহলে লেকচারটি আরেকবার দেখুন এবং লেকচার শেষে আমরা যে অ্যাসাইনমেন্ট গুলো দিব সেগুলো নিজে সলভ করার চেষ্টা করুন পরবর্তীতে আমাদের অ্যাসাইনমেন্ট সলিউশন দেওয়ার আগে। আপনাদের যে কোনো কোশ্চেন থাকলে অবশ্যই আপনারা ভিডিও ডিসক্রিপশনে সেই কোশ্চেনটি সুন্দরভাবে কমেন্ট করবেন এবং অ্যাসাইনমেন্ট গুলোর সলিউশন অবশ্যই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিবেন। সবার সুস্থতা কামনা করছি, ভালো থাকবেন, দেখা হবে পরের লেকচারে, ধন্যবাদ সবাইকে।